বাসার ছেলেমেয়েরা, তোমাদের আজ অ্যানুয়ালে প্রথম ইংলিশে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের এর আগে আমি সার্কেল দি সেম লেটার, আফটার লেটার, মিডিল লেটার, রাইট অ্যান্ড রিড, এ টু জেড যেগুলো সব পড়ানো হয়েছিল, আজ আমি তোমাদের পড়াবো রাখবো মেক ওয়ার্ড। মেক মানে কি? মেক মানে গঠন করা বা তৈরি করা, ওয়ার্ড মানে শব্দ, মেক ওয়ার্ড মানে শব্দ গঠন। বাংলায় আমরা যেটা বলি শব্দ গঠন, ইংলিশে সেটা বলা হয় মেক ওয়ার্ড। মেক ওয়ার্ড দেখো এখানে এ লিখেছি, তোমরা এখন যেহেতু ছোট তাই ছোটো ছোটো করে মেক ওয়ার্ড তৈরি করবে। থ্রি লেটার্স, তিনটে লেটার্স দিয়ে, তিনটে লেটার্স দিয়ে তোমরা মেক ওয়ার্ড এখন তৈরি করবে। প্রথমে দেখো এ আছে, এ এর পর তাহলে আমরা কী লিখেছি, এ দিয়ে মেক ওয়ার্ড, এ এন টি অ্যান্ড, যার প্রথম লেটারটা দেখো এ দিয়েই শুরু হয়েছে, এ এন টি অ্যান্ড হবে। এ ছাড়াও, অ্যান্ড ছাড়াও এ দিয়ে এ এক্স এক্স মানে ফুটার হয়, বা এ এস 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 মানে গাদা হয়, এগুলোও করা যায়। আবার দেখো বি, বি ফর বি ও ওয়াই, ওয়াই মানে বালু। এছাড়াও আছে বি এ জি ব্যাগ, বিইডি বেগ, এগুলো করা যায়। সি লেটার্স, আবার দেখো সি ফর সি এ টি ক্যাট হয়, সি এ আর কার হয়। তোমরা যেহেতু ছোটো তিনটে করে লেটার দিয়ে মেক ওয়ার্ড বাড়িতে ঢুকে, এ থেকে এ টু জে মেক ওয়ার্ড করবে, এ টু জে এই পর্যন্ত, এ টু জে তিনটে করে লেখা যে তোমরা বাড়িতে মেক ওয়ার্ড মানার জন্য মুখস্থ করবে, আর তোমাদের যেরকম টাস্ক দেওয়া হয় সেরকম দেওয়া হবে, বাড়িতে করবে তোমরা, ঠিক আছে।